বিয়ানীবাজারে নিত্যপণ্যের দামে নাবিশ্বাস ক্রেতাদের। চলতি সপ্তাহেও পেঁয়াজের পাশাপাশি দাম বেড়েছে আলু ও রসুনের। স্বস্তির খবর নেই অন্য কোনো নিত্যপণ্যেও। সাথে সাথে পেঁয়াজের দাম একটু বাড়ছে। পেঁয়াজ বর্তমানে বিকের 60-62 টাকা, রসুনও বাড়াই, রসুন বর্তমানে বিকের 115-120 এভাবে। আলু একটু বাড়ছে, আলু বর্তমানে বিকের 40-42 টাকা। আর ডালের বাজার গত সপ্তাহে ছিল যে অবস্থায় 95-100। চাউলের বাজার গোলা, চাউল বর্তমানে বিকের 2600-2700 টাকা। তবে গত সপ্তাহে সবজির বাজারে ঊর্ধ্বগতি থাকলেও এই সপ্তাহে বেশ কিছু সবজির দাম কমেছে 5 টাকা পর্যন্ত। তবে বর্ষা মৌসুম হওয়ায় ক্রেতাদের আশানুরূপ দাম কমেনি কোনো সবজির। এখনও 50 থেকে 70 টাকার নিচে মিলছে না কোনো সবজি। 70 টাকা, পটল 50 টাকা, ভেন্ডি 50 টাকা, বাঁধাকপি 60 টাকা, মুগি 70 টাকা, টমেটো 120 টাকা, পেঁপে 40 টাকা, আদা 200 টাকা, সুটিনটা 50 টাকা, পয়সা কড়াটি 40 টাকা, লাগর পিস 80 টাকা, 100 টাকা, তুলার কাঁদি 200 টাকা, মসুরের কাঁদি 200 টাকা, পুরীর আটি 80 টাকা, কাকুর কাঁদি 60 টাকা, আটটাকে 5-10 টাকা কমছে। এদিকে সপ্তাহের ব্যবধানে দাম কমেছে সাদা ব্রয়লার মুরগি, আর ডিমের দাম রয়েছে গত সপ্তাহের মতো বাড়তি। ব্রয়লারও বাজার একটু কমছে আপনার, বর্তমানে 150 টাকা পাইকারি চলে, খুচরা 60 টাকা চলে। আর লাল মুরগি 620 টাকা পাইকারি, আপনার 650 টাকা খুচরা বিক্রি চলে। ডিম হইল আপনার 55-52 টাকা আগে চলে। নিত্যপণ্যের বাজারে সুখবর না থাকলেও মৎস্য ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহের তুলনায় দাম কমেছে আমদানিকৃত মাছের। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ মাছের দর কমছে। যেমন আমরা গত সপ্তাহ বিক্রি করছি বড় বড় গ্লাস কাপ, যেগুলো ইংরেজি থেকে 400-450 টাকা, এই সপ্তাহ বিক্রি করি 350 টাকা, 370 টাকা। ছুটো যেগুলো 2 কেজি থেকে 2.5 কেজির ভিতরে, এগুলো গত সপ্তাহ বিক্রি করছি 380 টাকা, 370 টাকা, এই সপ্তাহ বিক্রি করি 300 টাকা, 320 টাকা। তেলাপিয়া মাছ গত সপ্তাহ বিক্রি করছি 220 টাকা, এই সপ্তাহ বিক্রি করি 180 টাকা। সাদা মাছ গত সপ্তাহ বিক্রি করছি 400 টাকা, 380 টাকা, এই সপ্তাহ আমরা বিক্রি করি 300 টাকা, 280 টাকা। পাঙ্গাশ মাছ গত সপ্তাহ বিক্রি করছি আমরা 150 টাকা, 190 টাকা, 180 টাকা, 170 টাকা। সৈয়দা আঁখি হক, এবিটিভি।